আসসালামু আলাইকুম দর্শক, ওনার স্বাগত জানার পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত খবর। ওনার লাসি আই চৌধুরী রাসেল, ফুল্লা দি ফুনন গরম গরম খবর। আবারও রাঙ্গামাটির ফাঁদ ধস, শেষ খবর হন পর্যন্ত মারা গিয়ে 11 জন। একটানা বৃষ্টিত নগরের নিচু এলাকা প্লাবিত, নগরবাসীর দুর্ভোগ চরম। 3 মাসের মাথাত নাজিরাট মাইজ ভান্ডার সাইডলাইন সড়কের একাংশের ভাঙত, এলাকাবাসীর ক্ষোভ। নাজিরাটর জেনারেটর তারত ব্যবসায়ীর মৃত্যু, মৃত্যুর 30 মিনিট আগে সি প্লাস দিল ইন্টারভিউ। আজিয়া পবিত্র শবে কদর, চট্টগ্রাম তো যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করা। দর্শক, আজিয়া হইরাহি, আজিয়ে ফয়তে বাদ থাকবে শেষ সময় 3টা 38 মিনিট, আর আইদা হালিয়া ইফতারের সময় শুরু হবো 6টা 41 মিনিটে। দর্শক, আর এই নিশ্চয় দয়া করে শেয়ার করে দেন, তৈলে চট্টগ্রামের ভাষাভাষী অনর অন্যান্য ফেসবুক বন্ধু হলো আর এই নিশ্চয় সাইবার সুযোগ পাব। এখন আর যাই গই বিস্তারিত সংবাদ। রাঙামাটির তিন এলাকাত ফাঁদ ধসি, শেষ খবর ফোন পর্যন্ত মারা গিয়ে 11 জন। মঙ্গলবার বিয়ানে উরুস্তুল জ্বর ফরিবার হারণে ফাঁদ ধসি ফুরি এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। গত বছর এন দিনত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানত ফাঁদ ধসি 135 জনের বেশি মানুষ মারা গিয়ে। বিস্তারিত শোন ডেস্ক নিউজত। রাঙামাটির নানিয়াচরের বরপুল, ধর্মচরণ, কারবারিপাড়া ও হাতিমারা এলাহাত ফাঁদ ধসত 10 জন নিহত। আজ মঙ্গলবার ফজরত প্রবল বর্ষণের হারণে এই পাহাড়দশ দুর্ঘটনা ঘটিল। প্রশাসন সূত্র জানাই দেয়, উপজেলার বরফুল ফারাত 2 পরিবারের 60 জন, ধর্মচরণ কারবারি ফারাত 1 পরিবারের 60 জন এবং হাতিমারা এলাহাত 2 জন মারা গিয়ে। এ ব্যাপারে রাঙামাটির জেলা প্রশাসক এ কে মামুনুর রশিদ জানাইল দি, সর্বশেষ পরিস্থিতি হলো আমরা এ পর্যন্ত নানিয়াচর উপজেলায় 3টি জায়গাতে এ পর্যন্ত 10 জন প্রাণহানির সংবাদ পেয়েছি। আর দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আমাদের পৌরসভা সহ রাঙ্গামাটি সদর এবং অন্যান্য উপজেলায় যেখানে ভূমিধসের আশঙ্কা আছে সবগুলো জায়গাতে আমরা পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র খোলা। পাঁচ দশের হারণে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ আছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। টানা বৃষ্টি আর ফারি ঢলে হাটাজারি, ফটিকছড়ি ও লোয়াগাড়া সহ বেশ কয়েকখান উপজেলাত লক্ষাধিক মানুষ ফানিবন্দি ফুজছে। এই ফানিত চরম ভোগান্তিত ফরের স্থানীয় বাসিন্দর। উপজেলা প্রতিনিধি দলের পাঠানো প্রতিবেদন শোন, এর লই বিস্তারিত। বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মধ্যে খবর লইলাম, আর যে হাটাজারির মধ্যে যে 14 ইউনিয়ন পরিষদ আছে এবং 1 পৌরসভা আছে, প্রতিটা ইউনিয়ন পরিষদের মধ্যে পানি উঠছে। এবং যারা এই রোজা রমজানের মধ্যে নিত্য প্রয়োজনে যারা জিনিস নেয় কি, তারা খুব কষ্টের মধ্যে আছে। এবং বিশেষ করে যারা হাজতন নামাজ এবং মসজিদ গড়তন বাইরে যারা মসজিদের মধ্যে যায় কি, তারা খুব কষ্ট আছে। আর বিভিন্ন ইউনিয়ন পরিষদ খবর লইলাম, যারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি এবং আর আবহাওয়া অধিদপ্তর হতা হইলাম যে শনিবার পর্যন্ত বৃষ্টি পড়িব। ওলা হতে রাখছেন দা? ওমারতন যাবেন দা? বৃষ্টি আছে না? শিবতলী সর্বশেষ অত্যন্ত করুন, এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা।
এখন এই অবস্থার মধ্যে মানুষ মানে ঘরের মধ্যে রে পুরো কোরবানির মধ্যে রে কে লই রে। আর এই যে আজকে সব হদর রাইট, কিন্তু মসজিদ মাদ্রাসার কি অবস্থা? তো একখান মসজিদ ছাড়া আর কি ব্যাগ কিন্তু বসিবতের মধ্যে রে। আর খবর পেলাম যে কয়েকখান স্কুল মধ্যে মানুষক মানুষ যারা দুর্গত অবস্থায় পড়ছে তারা বেয়া কোনো আশ্রয় লেগে এলে আশ্রয় লই হড়ে হড়ে এবং কিছু মানুষ আর মোহাম্মদ তকির বাড়ির তারা কিছু মানুষ ভক্তমান আছে তারা উদ্ধার করছি। কি পরিমাণ মানুষ মানুষ সম্পূর্ণ 100% যারা ঘর বাড়ি মানে গিয়ে আছে থাকিবে জায়গা আছে তারা আছে অনুমতি, কিন্তু যারা নেতারা গিয়ে খুঁজে না পারে গিয়ে খুঁজে না নেটওয়ার্ক নাই কারণ নাই। এখন খালদার পানি ঢুকে প্রতি মানে জোয়ারের পানি একদিকে জোয়ার একদিকে আমাবস্যার দুনিয়া জনমান এক কভার অনুযায়ী প্রচুর পানি এখন ঢুকানো আছে, বৃষ্টি নাই কিন্তু প্রচুর পানি ঢুকে পানির স্রোত অত্যন্ত অত্যন্ত গিয়া পানির স্রোত। বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, বন্যার কারণে মানুষের বাড়িঘর শরীর মাছ এবং কৃষি জমি সহ ফসল জমি ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজ বর্তমানে আমরা দেখতে লাগুন আজ এই মানে প্রবল বর্ষণ মাদি এই ব্রিজ এখন এখন মরণ ফাঁদে পরিণত হয়ে এখন বর্তমানে ইয়ান চলাচল একদম অনুপযোগী হয়ে গিয়ে। আর দুর্ভাগ্য যে ফরিদশরীর সংসদ সদস্য ও আদৌ কি ফরিদশরীবাসী কীভাবে আছে ইয়ান জানি কিনাও সন্দেহ লাগে। এই ধরনের সংসদ সদস্য সামনে যদি আর তাবারও আই তাহলে আর দুর্ভাগ্য মনে আর আলোচনা যাইত না। বন্যা পরিস্থিতি মানে খুবই খারাপ অবস্থা, এখানে হালদা নদীর পাড়টা ভেঙে যাওয়াতে পুরো এই ধরুন খালটা ধরুন খাল যেটা ভেঙছে এই কারণে এই খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি যে রোডটা রোডটা পড়া তলায় গেছে পুরোটা রাস্তায় এখান দিয়ে পানি হচ্ছে কোমর পর্যন্ত কোথাও আরো বেশি। আমরা অলরেডি 3 কিলোমিটার হেঁটে সব সহজ জীবন রিস্ক নিয়ে হাঁটতেছে এদিকে আরো উন্নয়ন জোয়ারত বাসীর আর ভবিষ্যতে এখন আরো জোয়ার দেখতে চাই। ফরিদশরীর মানে অবস্থা খুবই ভয়াবহ, এত বিশাল একখান জেলা সমান একখান ফরিদশরী বাগান বাজার টু আবদুল্লাপুর প্রায় প্রত্যেকটা ইউনিয়নেই মানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীনই যেন আসলে মানে সংখ্যায় মানে টাকার সংখ্যায় আসলে পরিমাপকরণ খুব ডিফিকাল্ট হয়ে গিয়েগুই। আর বিশেষ করে আর দক্ষিণ উত্তর ফরিদশরি এবং দক্ষিণ ফরিদশরি আবদুল্লাপুর জাফরনগর ধর্মপুর সমিতিরা ঢোসাঙ্গিরি তারপর নাজিরাটের উত্তরে আর ইয়ার ফাইনদং ফরিদশরী পৌরসভার আশেপাশের সমস্ত ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হই, রাস্তাঘাট কালবার ব্রিজ সম্প্রতি যেগিন নির্মিত হই এবং আর বিশেষ করে গতকাল সন্ধ্যায় আর চৌকস উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কাঞ্চননগর উত্তন আর ওসি সাহেব আর পিএইও সাহেব তারা সহ যায় কাঞ্চননগরের চেয়ারম্যান সহ মিলি খানসনগর একখান ফানিবন্দ এলাকাতুন সাকুর মাধ্যমে এতারা প্রায় 10-20 জন মানুষের প্রাণ রক্ষা করছি এবং অসম্ভবজ্ঞ ভয়াবহ অবস্থা গতকাল দেখতুন বিরাজ করে এবং আজ এ সন্ধ্যা পর্যন্ত আর যেদিন দেখি দিন ফানির তত যতই সন্ধ্যা গণে ততই ফানি বাড়তে আছে মানুষ অসম্ভব আতঙ্কের মধ্যে দিন যাপন করে। আনোয়ার হোসেন ফরিদ, ফরিদশরী, C+TV, চট্টগ্রাম। খেরানিয়ার বান্দবান সড়ক অন্য যে মাঝখানে ইয়ান দোদিরাট এলাকা এই এলাকার যে যাত্রী সকল হইতে বর্ষা হালাইলে ব্যাঙে মুতিলেও পানি উড়ি যোগে এরকম একখান জায়গা গতহালি এত ফুরাই ডুবা আছিল মানুষ চলাফেরা করে নিও পারে কিন্তু এখন পানি সামুয়াইনের পরে মানুষ স্বাভাবিক যাতে স্বাভাবিকর যাতে পথযাত্রী সকল হতে ইয়ান যদি সামান্য উচল করে দেয় সরকারে তৈলে এটা নতুন বর্ষা হালে পানি নড়ি বলে হোক এনেকান জায়গা অনর ব্যাঙে মুতিলেও তো পানি উড়ি যাগই তো অনরের মাধ্যমে আরও জানাতে চাই তো অনর সরকারিভাবে জিনিস যদি অনর হস্তক্ষেপ করে এবং ইয়ে যদি উন্নয়ন নগরী অনর মানুষের যাতায়াত বেশি দুর্ভোগ পড়ে হয় তারপরে আজ একটু হম লাগে তবে এই রুটটা সবসময় মানে অল্প জোর বললেও অল্প জোরের পরও মানে পানি উড়ি কি রুট দামে যাগই গাড়ি নিয়ে পড়তে ঠেলি ঠেলি মেডিকেল
তো গাড়ি খানে দেয় গাড়ি খানে লেনি না ভারিজি নিলে ফরত সালাফিরে করতে কেন সালাফিরে তো অসুবিধা আছে ইনদে কানা করে ঠিক করে দিলে বলগাম হইতো মানে একটু সমস্যা হয়ে যায় মানে গাড়ি গাড়ি চালাতে খুব সমস্যা হয়ে গাড়ি নষ্ট হয়ে যায় বুঝছ না রাস্তা ডুবানোর জন্য আর সমস্যা আর কারানিয়ার বান্দরবান সড়কত্তুন এরশাদ হোসেন সি প্লাস টিভি সাতকানিয়া প্রকল্পর হাজ শেষ হইতে নইতে মাত্র তিন মাসের মাথাত নাজিরাট মাইজভান্ডার দরবার শরীফর সাইললেন সড়কর একাংশ ধসি ফুজে সড়ক ধসি ফুরিবার হারণে নির্মিত সেতুও হুমকির সম্মুখীন করে দুই দিনের বৃষ্টির হারণে এই ধসর ঘটনাও এলাকাত তোলপাড় সৃষ্টি করে বিস্তারিত শুন আর ফটিকচুরির প্রতিনিধির পাঠানো প্রতিবেদনত ফটিকচুরির সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারলর দুর্নীতির হারণে প্রকল্পের হাত শেষ হইতে না হইতেই উপজেলা নাজিরহাট মাইজভান্ডার দরবার শরীফ চার লাইন সড়কত ধস সৃষ্টি হইয়া সড়ক ধসের হারণে নির্মিত সেতুয়ে হুমকির সম্মুখীন ওই ফুজে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ দায়িত্ব এড়াইতু তরিগরি গরি ধস ঠেকাইতু অনেকটা ব্যর্থ হয়ে ফুজে দুই দিনের বৃষ্টির হারণে এন্ডে ধসের ঘটনা হয়ে এলাহাত তোলপার সৃষ্টি করছে এলাহাবাসীর অভিযোগ প্রকল্প খাতত বরাদ্দকৃত টিয়ার 60% ব্যয় হইলো বাকি টিয়া আত্মসাত করা হইয়া দেখিলাম এখন একটু মানে দেখি বেশি খারাপ হয়ে গেছি এখন খুললে হাজ করলো ভিতরে এখন উদ্দেশ্য সুন্দর করে দিলাম না ভিতরে তো হাজার দেখা আছে অন্তর যদি সামান্য বৃষ্টি মিলিয়ে অবস্থা দিলে আরও সামনে তো বহু দশা ভরে দেখি কিছুদিন আগে দিয়ে যে সাইকুরিটি প্রকল্প দিয়ে যে সেতু কিনত গিয়া করছি ইয়ার মেয়েদের বড় সেতু হচ্ছে যে এইয়েন মাঝ ঘন্টা পশ্চিম দিয়ে এইয়েন ইয়ার মেয়েদের সানু অবস্থা মেয়েদের কিছু প্রথম প্রথম বর্ষার মেয়েদের যে পানির এসব মেয়েদের এই সেতু কানর সারিগ্রেতি ফাড়ি ফাড়িয়ে কি অবস্থা হয়ে এই সারিগ্রেতি মানুষও চলাচল এখন যেখানে মুহূর্তে দুর্ঘটনা ঘটিত পায় ফুদি ভাঙি গেই ফুলুর ফুদি আর ফুদিন ফেট ভাঙি গেই এই প্রকল্পের ঠিকাদার মহসিনের ফরে যোগাযোগ করাইলে তিনি জানাই মহসিন ভাই না আর সি প্লাস টিভি তুল হইদি যে ভাই ওই যে ওনারা ব্রিজের কাজ করছেন মাইজ ভান্ডার মাই ব্রিজের তো চার পাশে এখন দাবি গেই ভাই তো ওনার আজিয়া পবিত্র শবে কদর সারা দেশের মতো চট্টগ্রাম মতো মুসলিম মানুষল এই দিন যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করেন শবে কদর তাৎপর্য লই আরা হতা হইলাম একজন আলেমর লই বিস্তারিত শুন নিউজত যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর প্রতি বিশ্বাস করি সারা রাত জাগ্রত থাকি এর ইবাদত করছে আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ হতা মাফ করে দিব শবে কদরের আরো অনেক ফজিলত আছে পবিত্র কালামি মজিদের মধ্যে শবে কদর কদর নামে উগ্গা কোরআনের সূরা নাযিল হয় তার নাম সূরাতুল কদর আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি কদরের রজনীতে নাযিল করেছি তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সহস্র মাস থেকেও লাইলাতুল কদরের সম্মান এবং ফজিলত বেশি সুতরাং লাইলাতুল কদর যখন শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গ ব্যাগুনরে অর্ডার দিত হুকুম করত তাগাদা দিত তোমরা সারা রাত জাগ্রত থাকিবা কে ঘুম না দেবা আদিয়া লাইলাতুল কদর লাইলাতুল কদর রজনীর মধ্যে তোমরা সারা রাত ইবাদত করিবা আল্লাহ পাক আরারে আদিয়া পবিত্র লাইলাতুল কদরের ইচ্ছা এবং ফজিলত দেন আল্লাহ পাক আরারে দান করে বিয়াগুনের কাছে আই দোয়া চাই দর্শক এহান থাইবু একান সুখ সংবাদ ফটিকচুরির নাজিরাট বাজারত জেনারেটরের কারেন্ট তার লাগিনে মোহাম্মদ ইয়াসিন নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয় সোমবার আজিনিয়া 6টার সময় এই দুর্ঘটনা ঘটে আর মোহাম্মদ ইয়াসিন মারা যাবার ঠিক 30 মিনিট আগে সি প্লাস টিভি গত হালিয়ার বৃষ্টির পরিস্থিতি লই উগ্র ইন্টারভিউ দিল সি প্লাস পরিবার এই মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার আরোগ্য বিস্তারিত নিউজ সন বিস্তারিত ফটিকচুরির নাজিরহাট বাজারত জেনারেটরের কারেন্টের তার লাগিয়ে নে মোহাম্মদ ইয়াসিন নামের এক ব্যবসায়ীর মৃত্যু
গতকাল 11 জুন সোমবার আজিন্দা 6টার সময় নাজিরহাট বাজারত তাসিম স্টোরের ছাদত এই ঘটনা ঘটে। আর মোহাম্মদ ইয়াসিন মৃত্যুর 30 মিনিট আগে সি প্লাস টিভিত গতকাল বৃষ্টি লাইনে অগ্র ইন্টারভিউ দিয়ে সামনে একটু বৃষ্টি হইবার আগে দিয়ে হাঁটু ফানি অথবা গ্রান ফানি মানুষ চলাচল করিবার বেশি কষ্ট আর ব্যবসা বাণিজ্য করতে বেশি কষ্ট। জানা গিয়ে সোমবার বিয়েলে প্রচন্ড বৃষ্টির হারণে ইয়াসিনুদ্দোয়ানোর সাদত বৃষ্টির ফানি জমিতে হনে ফানি পরিষ্কার উল্লায় সাদত যায় তিনি। সাদত গেলে অসাবধানতার হারণে সাদর উদ্দি জেনেটারের বিদ্যুৎ লাইন উত্তন ইয়াসিন কারেন্টের তার লাগিয়ে এনে নিচে পড়ে যায়। লগলগে ব্যবসায়ী তারে উদ্ধার করিয়ে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার তারে মৃত বলে ঘোষণা করে। তে নাজিরহাট পৌরসভার 3 নং ওয়ার্ডের রফিক সদাগর বাড়ির মৃত রফিক সদাগরের ফুয়া ওই ইয়ার শর্ট আছে আর কি জেনারেটরের লাইন, তো এখন হঠাৎ করে রোড এটা মানে স্পষ্ট করে এরা মারা গেল যে ইফতারের টাইমে আগে আগে মেডিকেল আনি মেডিকেল আনি কি ডাক্তার আনি। ডেক্স নিউজ সি প্লাস টিভি। দর্শক এহান তাইবু চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ইফতার হন্ডে হন্ডে। চাঁদগাঁও আবাসিক এলাকা জামা মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হইয়ে ইয়ার আগে বিয়ালে মসজিদ মাড়ত হিফজুল কোরআন কেরাত হামদ নাত ও মাসালা মাসাইল প্রতিযোগিতা 2018 পুরস্কার বিতরণ করা হয়। বিস্তারিত সন নিউজ। চাঁদগাঁও আবাসিক এলাকা জামিয়া মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে কাশেম নূর ফাউন্ডেশনের সৌজন্যে আজ মঙ্গলবার বিয়ালে মসজিদ চত্বরত হিফজুল কোরআন কেরাত হামদ নাত ও মাসালা মাসাইল প্রতিযোগিতা 2018 পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হই। নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এটা প্রধান অতিথি আছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আলহাস আব্দুস সালাম। এটা আরও উপস্থিত আছিল হাসান মাহমুদ চৌধুরী, জাকির হোসেন, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল মনসুর, এনামুল হাসান সহ আরও বোধকিয়া। ইফতার শেষে চাঁদগাঁও আবাসিক এলাকা জামিয়া মসজিদ কমপ্লেক্সের সভাপতি আয়োজনের সন্তুষ্টি জানাই রে সি প্লাসের হই আমরা যেভাবে চিন্তা করছিলাম এইভাবে আল্লাহ আমরা এই কামিয়াব করছি এটা আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার শুক্রিয়া করি। নিউজ ডেস্ক সি প্লাস টিম। দর্শক আরার আজকের খবরের দুর্লভ এতক্ষণ আরার ওয়ারা থাই বেলায় অনারারে ধন্যবাদ। প্রত্যেকদিন তত্ত্বাবধায়ক অবস্থায় বেলায় রাতে এসো গ্রহণ সি প্লাস টিভির ফরজাত। আর ফেসবুক পেজে তুকা লাইক দন, সাবস্ক্রাইব করুন আরার ইউটিউব চ্যানেল, আর ইয়েন ছাড়াও ডাউনলোড করে লইতে পারেন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।